মাত্র 2 দিনের ব্যবধানে হবিগঞ্জের বাজারে বেড়েছে পেঁয়াজ এবং আলুর দাম। একই সাথে বিভিন্ন ধরনের যে সবজি রয়েছে সেই সবজির দামও কিন্তু অনেকটা চড়া। আজকে অর্থাৎ আজকে বাজার ঘুরে যেটি দেখা গেছে যে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 100 টাকায়, আর আলু বিক্রি হচ্ছে খুচরা 60 টাকা কেজিতে। খুচরা ব্যবসায়ী যারা তারা বলছেন যে বেশি দামে তাদেরকে কিনতে হচ্ছে পাইকারদের কাছ থেকে, যে কারণে তাদেরকে বিক্রিও করতে হচ্ছে বেশি দামেই, এবং এই দাম আরও বাড়তে পারে এরকমটাই কিন্তু ব্যবসায়ীরা বলছেন। এমন অস্বাভাবিক দামে কিন্তু হতবাক হয়েছেন ক্রেতারা। তারা বলছেন যে ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে এই দামটি বাড়িয়েছে, যে কারণে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবিও কিন্তু তারা করেছেন। আজকে হবিগঞ্জ শহরের সবচেয়ে বড় বাজার, যেটি আপনারা জানেন যে খুচরা আর সবজির সবচেয়ে বড় বাজার হচ্ছে চৌধুরী বাজার, সেই বাজারে গিয়ে দেখা যায় অনেক ব্যবসায়ী আসলে ইচ্ছে মতো পেঁয়াজের দাম নিচ্ছেন। আমরা বেশ কয়েকটি দোকানে ঘুরে পেঁয়াজের দাম জিজ্ঞেস করেছি, যে পেঁয়াজ 2 দিন আগেও 70 টাকা কেজিতে বিক্রি হয়েছে সেটি আজকে 100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আবার কোনো সবগুলো দোকানে যে 100 টাকায় বিক্রি হচ্ছে সেটি কিন্তু নয়, এক এক দোকানে এক এক দামে বিক্রি হচ্ছে। আমরা দেখেছি যে কোনো দোকানে বিক্রি হচ্ছে 100 টাকায়, কোনোটিতে আবার 110 টাকায়, আবার কোনো দোকানে 120 টাকা পর্যন্ত পেঁয়াজের দাম রাখা হচ্ছে, এবং একই পেঁয়াজ এই ভিন্ন ভিন্ন দামে বিক্রি হচ্ছে। এতে আসলে বোঝা গেছে যে ব্যবসায়ীরা ইচ্ছে করেই আসলে এক এক দোকানে ইচ্ছে করে আসলে ইচ্ছে মাফিক তাদের মন মতো দাম নিচ্ছেন, এবং তারা বলছেন যে এই পেঁয়াজ আরও বাড়তে পারে দাম। একই অবস্থা কিন্তু আলুর বাজারেও, প্রতি কেজি আলু খুচরা বাজারে বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে। অন্যদিকে যদি আমরা অন্যান্য সবজির দাম আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি, আজকে বাজারে ফুলকপি বিক্রি হচ্ছে 80 টাকা কেজিতে, আর শিম বিক্রি হচ্ছে 140 টাকা কেজিতে, পাতাকপি যেটি সেটি বিক্রি হচ্ছে 80 টাকা, বটবটি 70 টাকা, লাউ বিক্রি হচ্ছে 60 টাকা যেটি মাঝারি সাইজের, এবং পটল বিক্রি হচ্ছে 50 টাকা কেজিতে। করলা, যে করলা আসলে কিছুদিন আগেও 30 টাকা 40 টাকা কেজিতে বিক্রি হয়েছে, সেটি আজকে বিক্রি হয়েছে 90 টাকা কেজিতে। কাঁকরোল বিক্রি হয়েছে 70 টাকা কেজি, বেগুন কালো যেটি সেটি বিক্রি হচ্ছে 60 টাকা কেজি, আর টমেটোর দাম এরই মধ্যে কিন্তু 100 টাকা বেশ কয়েকদিন ধরে বিক্রি হচ্ছে, আর পেঁপে যেটি আসলে 30 টাকার উপরে আমরা কখনো দেখিনি সেই পেঁপেও আজকে বাজারে বিক্রি হচ্ছে 60 টাকা কেজি। অর্থাৎ সব ধরনের সবজির দামই চড়া, যেটি ব্যবসায়ীরা বলছেন যে বিভিন্ন কারণে আসলে বাজারে সবজির দাম বেড়ে চলেছে এবং আরও বাড়তে পারে এরকমটা কিন্তু তারা মনে করছেন। এই যে সবজির দাম একের পর এক বেড়েই চলেছে সেই কারণে কিন্তু ক্রেতাদের মধ্যে একটি নাবিশ্বাস দেখা দিয়েছে, বিশেষ করে যারা মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত যে মানুষজন রয়েছেন তারা এই সবজিগুলো কিনতে অনেকটাই হিমশিম খেতে হচ্ছে। আমরা দেখেছি যে অনেক ক্রেতা যারা আসলে মধ্যবিত্ত বা নিম্নবিত্ত বিশেষ করে যারা, তারা কিন্তু যে সবজির দাম অনেকে জিজ্ঞেস করছেন, জিজ্ঞেস করে আসলে তারা কিনতে পারছেন না, চলে যাচ্ছেন, এরকমটা কিন্তু আমাদের নজরে পড়েছে। সবশেষে আসলে প্রত্যেক শ্রেণীর ক্রেতাদের দাবি একটাই, যে ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে আসলে এই সবজিগুলোর দাম বাড়ানোর চেষ্টা করছেন বা অতিরিক্ত দাম নিচ্ছেন, এরকমটা কিন্তু তাদের অভিযোগ, যে কারণে প্রশাসনের যে নিয়মিত মনিটরিং সেটিকে আরও জোরদার করার দাবি কিন্তু তারা করছেন।